কেনে ভাইপো হঠাৎ এ কথা বলছো কেনে? ওই পাড়া তাই দাদা ছেলে আর তোমার ছেলে গাছের আমগালা সব পেড়ি পেড়ি ফুরে দিছে, আর লিচু এত টেঙা মুখে বলা যাবে না, লিচুগুলা তাও পেড়ি খাই লিছে। সাবধান করবা তোমার ছেলেকে, নালে পরের বার ঠ্যাং ভেঙে দেবো ধরতে পারলে। ভাইপো তুমি চিন্তা করো না, বেটা আসুক ঠিক ওকে সাইজ করে দেবো। পরের গাছের আম লিচু চুরি করিয়ে খাওয়া আমি দেখাছি। শালার ভাইপু, একটা চাইলে যেমন দিবা না তেমন চুরি করি খাচ্ছে, ঠিক করছে। এই বুলা তুই সারা দিন কোথায় ছিলি? খাও দাও করতে হবে না, আয় আয় খেয়েলে হাত মুখটা ধুই আয়। মা খাওয়ার কথা আর বুলো না, লিচু আর আম খেয়ে পেট শাট হয়ে গেছে। খাওয়ার কথা আর বুলো না, জায়গা খালি নাই। এই তুই যে লোকের কাছে আম লিচু চুরি করে খাচ্ছি, যদি একবার দেখতে পাই তোর পা ভেঙে গুঁড়ো করে দেবে। ও কাজ করিস নি বাপ। কি যে বলো মা, আমাকে ধরতে পারে? ও ভাবি বাড়িতে আছো নাকি? হ্যাঁ ভাই বাড়িতে আছি, আসো বসো বসো। ভাবি তোমার ছেলেকে একটু সাবধান করো, আমাকে সবাই ধরে ধরে বলছে। কেন ভাই তোমাকে ধরে ধরে কি বলে? লোকের বাগানে আখ চুরি করে খাচ্ছে, লোকের গাছের কাঁঠাল চুরি করছে, বাগানের আম কাঁঠাল লিচু কিছু ধুইছে না, তাহলে সবাই আমাকে ধরে বলে। আমি তো পাওয়ার মডল, আবার সম্পর্কে তুমি হয়েছো ভাবি, তাই তোমাকে বলতে আসনু। ঠিক আছে ভাই, আমার ছেলে আসুক, ছেলেকে সাবধান করে দেব, তুমি চিন্তা করো না। ওগো ভাই সুজনদের বাড়ি কোনটা গো? সুজনের বাপের নাম কি? তাহিন। ওই দেখো ওই বাড়িটা। বাড়িতে কাউকে কিছু না বলি বসে পড়ছো যে, তোমার বাড়ি কোথায়? বর্ধমান। বর্ধমানে তো আমাদের কুটুম নাই, আমাদের বাড়িতে কি ব্যাপার গো মধু? সুজন আপনার ছেলে হয়? হ্যাঁ। আপনার ছেলে আমাকে 2 বছর ধরে প্রেম করছে, কালকে আমাদের বিয়ে করার কথা ছিল, ও যায়নি, তার জন্য আমি চলে এসেছি। আপনার ছেলেকে ডাকুন, বিয়ে করব তারপরে কার বাড়ি থেকে যাব। সুজন আজ তো তোর বিয়ে রে। আর কি মাছি কেন রে, বি কিসের? বি এই ছেলে জীবনেও করবে না। বি তোকে করতে হবে না, বাড়িতে যে মেয়ে বসে আছে ওই মেয়ে তোকে বি করবে, বাড়ি গেলেই বুঝতে পারবি। এই সামনে থেকে সরে যা, নালে মাথায় এক গাঁটটা দেব। চল। আমাকে তো 2 বছর প্রেম করলি, বি তো করলি নি, ভালো মেয়ে পেয়ে আমাকে ঠগালি, এবার বুঝতে পারবি কত ধনে কত চাই। এক্স বলল গো হবে আমার বিয়ে, আসছে যারা দেখতে আমায় কথা কই বলেন দেন করে, এক্স বলল গো হবে আমার বিয়ে। আরে সর্বনাশ, এ আবার কিভাবে আসলো গো আমার বাড়িতে? সর্বনাশ করিছে, এ তো এবার ঝড় তুলে দেবে বি যদি না করি। এই তোর বাপের মাথা কেটে আলাদা করে দেব রে, তুই আমাকে চিনিস নি, এ মেয়ে আমাদের বাড়িতে কেনে আসলো বল। একে বলছ আব্বা? একে তো আমি চিনি নি। এই চিনি নি মানে 2 বছর ধরে প্রেম করছো, কালকে আমাদের বিয়ে করার কথা ছিল, তুমি যাওনি বলে তোমাদের বাড়িতে আমি খোঁজে খোঁজে চলে এসেছি। আমাকে যদি বিয়ে না করো তাহলে আমি গ্রামের মরল ডাকবো। এ দেখো আমি বসলাম। ও মা, 2 বছর ধরে সুজন ফোনে প্রেম করত, ওই মেয়েটাকে বি করব করব কইরি শুধু ঘুরায়, ও দেখো ঠাপ দি ওই মেয়েটা চলে এসছে। উম্মা
মেয়েটার কি কলেজা? বর্ধমান থেকে চলে এসেছে। চলো গো চলো, গি দেখে আসি গি। আমাদের ছেলেও তো সুজনের বন্ধু, দেখিস কবে বলি আবার ওগুলি চলে আসে না। ওই ছেলের সাথে বেরি বেরি আমার ছেলেও খারাপ হয়ে গেল। ওই ছেলের সাথে আমি জীবনে মিশতে দেব না। চলো চলো কি হচ্ছে দেখি গি। মামা, আমার আর আমার ভাইয়ের বিজি দাও, নাইলে সুজন ভাইয়ের মতো আমারও বোতলি আইবে। তোর আবার পাকা মু কথা, চ গি দেখে আসি গি। আরে মডল মশাই, বসেন বসেন, গিন্নি একটু চা করো গো, মডল এসেছে। চাটা আর করতে হবে না, থাক, যে কাজটা এসেছি সেই কাজটা আগে সারি। বলো গো পাগলি, তোমার ব্যাপারটা কি আমাকে বলো, আমি শুনি। সুজনের সাথে আমার ফোনে কথা হয়, সব রেকর্ডিং আছে। 2 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে, আজকে বিয়ে করব, তারপরে বাড়ি থেকে যাব। বিয়ে না করলে আমি কিন্তু বাড়ি থেকে নড়ব না। ফোনে কথা বলেছি এটা সঠিক, কিন্তু আমি একে তো কখনো দেখিনি, তো বিয়ে কি করে করব? শোন সুজন, ভাবিস নি গাছের আম কাঁঠাল পেড়ে চুরি করে খাওয়া না, এবার জায়গায় পড়েছি। আমাকে পেয়েছিলি, বাকি বাকি সব খেয়ে লিয়েছিলি, সবাই তো আর আমি না, এইবার জায়গায় পড়েছি, ঠিক হয়েছে। এই সুজন, তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস, এই মেয়ে কি তোকে বিয়ে করতে হবে? আর লোকের বাগানে আখ চুরি করে খাওয়া না, কর সুজইবি। এই থাম থাম, মাথা গরম করিস নি। আমি বিটি করতে পারবো না, আমি এখন ছোট ছেলে, আমার বিয়ের বয়স হয়নি। ছোট ছেলে বললে গাল তোরে ফেজি করে দিব, সুদ্ধারি তোকে বিয়ে করতে হবে, নালে তোর কপালে কষ্ট আছে। ফোনে তো বেশ মিষ্টি মিষ্টি করি কথা বলতাক, তখন তো বলতাক না যে আমি ছোট ছেলে, তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ভালোবাসা করো না। তার বেলায় তো খিলখিলি হাসি দিতি, আর এখন বিয়ে করবো না বললে হবে? আমাকে বিয়ে যদি না করো তাহলে আমি তোমাকে ঘুঘু ভাত দেখাবো। সুজন, তাহলে আমাদের কিচ্ছু করার নাই, বিয়ে তোকে করতেই হবে। তাই তো ফেসে গেলাম, কিছু টাকা পয়সা দি, মীমাংসা হবে না। টাকা পয়সা বিয়ের পরে দিও। আ না, হ্যাঁ।